وعليكم السلام ورحمة الله وبركاته. আপনি আপু যদি বেদিন ছেলের সাথে বিয়েতে চায় আর তাকে আপনি বলেন বুঝান তবু মানে না, তাহলে এই অবস্থায় তার অভিভাবকত্ব এটা অন্যের কাছে আসবে যিনি আপনার, আর এরপরে যদি অভিভাবক থাকেন যেমন ভাই অথবা চাচা, মানে ধারাবাহিকভাবে আর কি স্তর বাই স্তর কাছের কাছের পর কাছে এরা যদি থাকেন ও অভিভাবক হতে পারেন, যেহেতু সে সঠিকভাবে তার অভিভাবকত্ব আদায় করছে না, বরং আপনাকে বেনমাজ বেরুজা ফাসিক ফাজিরের সাথে বিয়ে দিতে চায়। কিন্তু অভিভাবক জরুর, অভিভাবক জরুর। আমরা যদি বলে দিই যে অভিভাবক লাগবে না, ফিতনা ফেসাদ সৃষ্টি হবে, এমনি ফিতনা ফেসাদ। দেখেন ওকে বুঝান, কেউ যদি থাকেন ওকে বুঝান, হয়তো আল্লাহ তাকে হেদায়াত দিতে পারে। আসসালামু আলাইকুম।